বড় পুকুরিয়া খনির কয়লা উধাও হওয়ার অভিযোগের প্রেক্ষিতে সোমবার তদন্ত কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে কয়লা খনি পরিদর্শন করেছেন দিনাজপুর দুদকের উপপরিচালক বেনজির আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বেনজির আহমেদ জানান, প্রাথমিক তদন্তে কয়লা গায়েবের প্রমাণ পেয়েছে প্রতিনিধি দল। এদিকে কয়লা সরবরাহের স্বল্পতার কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কয়লা উৎপাদনে আরো ২ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন খনির শ্রমিকরা। রাস্তা আমাদের ক্লিয়ার করতে ২ মাস টাইম লাগবে। যে রাস্তায় যাবে ফ্রেশ তৈরি করবে সেই রাস্তায় নষ্ট হয়ে গেছে, সেই রাস্তাগুলো ফ্রেশ করতে হবে, ফ্রেশ করার পর আবার আমাদের মাল পানি নিয়ে যা ঢুকতে হবে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় ভোল্টেজের কিছুটা সমস্যা হবে উত্তরাঞ্চলে বলে জানান বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী। এখন এটা যখন কিন্তু ফার এন্ডে গেলে যখন ভোল্টেজ যখন আপনার ডাউন হয়ে যাবে তখন এই সিস্টেমগুলোকে বাঁচানোর জন্য কিছু লোকসেট করা হবে। অন্যদিকে খনির কয়লা গায়েবের সাথে